এই ঋতুতে এই গরম এবং বর্ষার এই ঋতুতে সাধারণত দেখা যায় যে ম্যাক্সিমাম জীবাণু খুব শক্তিশালী হয়, যেরকম আমাদের গাছগুলি খুব শক্তিশালী হয়, যে কোনো প্রাণী জীবাণুগুলো খুব শক্তিশালী হয়ে যায়, কারণ ওরা এই ঋতুতে পানির সাথে আয়নটা অনেক বেশি পায়, এই পানির সাথে অনেক শক্তি পায়। ওই পানিকে বিশুদ্ধ করার জন্যই আমাদের যত কথা যত চিন্তা, যাতে 68,000 গ্রাম থেকে পানিবাহিত রোগের রোগীরা যেন শহরে এসে ডায়রিয়া বিভিন্ন রকম রোগে ভুগতেছে, আমাশায় ভুগতেছে, আইবিএসে ভুগতেছে, পেটে ব্যথার যত রোগ আছে সবগুলোর সাথেই আমাশার স্টমাক অ্যালার্জির একটা সম্পর্ক আছে। সেইখানেই সম্পর্ক আছে পানি, আমাদের পানি আমাদেরকে বিশুদ্ধ করতে হবে। আর 5,000 লিটারের আন্ডার ট্যাঙ্কিতে 5×10 গ্রাম আমনের ফিটকিরি পাউডার করে ওখানে ফেলে দিতে হবে। খুব সহজ এবং সহজলভ্য সস্তার একটা বিশুদ্ধ পানি, 5,000 লিটার পানি আপনি মোটামুটি 10 টাকায় বিশুদ্ধ করতে পারবেন। এটা আপনার ধরে নেবেন 40 দিন, মানে 1 মাসের মতো। এখন আন্ডার ট্যাঙ্কিং থেকে আপনি পাম্প করে পানি তো আপার ট্যাঙ্কিতে নিয়ে গেলেন, আপার ট্যাঙ্কিতেও আপনার এই 5,000 লিটার পানিকে কিন্তু নিরাপদ করতে হবে, কারণ এই রাস্তায় পথের মাঝে এই বিভিন্ন পাইপের মাধ্যমে যে পানিটা আসতেছে যাইতেছে ওইখানেও পানিটা আবার একটু হ্যাজার্ড দিতে পারে। ওইখানে আপনার অর্ধেক ফিটকিরি দিতে হবে। এখানে যদি আপনি 10 গ্রাম করে 5,000 লিটারে 50 গ্রাম দেন, তো ওখানে দিবেন আপনি 25 গ্রাম। 25 গ্রাম দিয়ে রাখলে আবার আপনি ওইখানেও 40 দিনের জন্য নিরাপত্তা নিলেন। যদি আমরা আইডিন না ব্যবহার করি, প্রথম হবে গলকণ্ড, এই এখান থেকেই আরম্ভ হলো। তারপরে দ্বিতীয় হলো আমাদের হরমোনের উপরে বিরাট একটা হাত পড়বে। তৃতীয় আমাদের শরীরে টিউমার বাগি ফোড়া এই জাতীয় জিনিস বেশি হবে, এবং এই টিউমার বাগি ফোড়াকে যদি আপনি প্রতিরোধ করতে চান তাহলে আপনার লবণের ভিতরে আইডিন খেতে হবে, তাহলে একটু টেস্ট করে নিতে হবে। যেই ব্র্যান্ড আপনি দেখবেন যে ওই ব্র্যান্ডের ভিতরে ঠিক মতো আইডিন দেয়, এবং সেখানে আপনি লেবু দিয়ে পরীক্ষা করলেন, আইডিন যদি লবণে আইডিন থাকে তাহলে সে লালচে কালচে নীলা ভাব ধারণ করবে। আবার আপনি লবণটাকে ভাতের ভিতরে এরকম নিয়ে অনেকক্ষণ ডলেন, ডলতে 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 এক ফোড়া লেবু দিয়ে আবার ডলেন, 100% প্রমাণ পেয়ে যাবেন। যদি নীল নীল হয়, লাল হয়, কমলা রং হয়, তাহলে বুঝবেন যে এটার ভিতরে আয়োডিন দিয়েছে। আলহামদুলিল্লাহ, তাহলে এই আয়োডিন দেওয়া লবণ খেলে আমরা গলগণ্ড থেকে মুক্তি পাবো, আমরা টিউমার থেকে মুক্তি পাবো, আমরা বাগি থেকে মুক্তি পাবো, আমরা চর্মরোগ থেকে মুক্তি পাবো। আরেকটা ব্যাপার, এখানে ডায়রিয়ার সাথেও একটু সম্পর্ক আছে। আর আমরা এই ঋতুতে যে কোনো পেটের যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনার স্লাইন খাওয়া দরকার আছে, পেটের যে কোনো সমস্যার জন্য। আর যাদের বাড়িতে সংখ্যায় খুবই কম কুষ্ঠ রোগ হয়, এই যে নখ শুকিয়ে যায়, অনেকে বলে আমার হাত পা নখগুলি শুকিয়ে যাচ্ছে, এখানে কিন্তু আপনাকে একটু স্লাইন খেতে হবে। আপনি তৈরি করেও খেতে পারেন, আপনি বাজার থেকে কিনেও খেতে পারেন, ভালো কোম্পানির স্লাইন খেতে পারেন। এখন স্লাইন অরেঞ্জ স্লাইন এসে গেছে, লিমন স্লাইন এসে গেছে, যারা সাধারণত স্লাইন তৈরি করে তারা খুব নিরাপত্তার সাথেই করে। আর ওর স্লাইন বড়ো বড়ো কোম্পানি SMC সহ বড়ো বড়ো কোম্পানিরও আছে, ওগুলো আপনি খেতে পারেন। জীবন বাঁচাতে ঔষধ, জীবন ঢাজাতে খাদ্য এবং পথ্য। জীবন বাঁচাতে তো আগে হবেই, না হলে আমরা আপনাদের আমাদের কথা কে শুনবে আর আপনাদের কথা আমরা কীভাবে বুঝবো বলেন? আমরা সুস্থ সুন্দর না থাকলে কীভাবে হবে বলেন? মুখ দিয়ে সব রোগ হয় শুরু, এই মুখ দিয়ে কিন্তু সব রোগ হয় শুরু। নাক দিয়ে বাতাস ঢুকে এখানে আইসা করোনা ভাইরাস অবস্থান নেয়, কান দিয়ে জীবাণু ঢুকতেছে এখানে আইসা অবস্থান নিতেছে, মানে শরীরের যে কোনো উন্মুক্ত স্থান দিয়ে আসুক ওটা কিন্তু লোমকের গোদে আইস ও মুখে গলায় কণ্ঠনালীতে
10 মিনিট অবস্থান করে থাকে এই অবস্থানের সময় যদি আমি মুখে একটা নিম পাতা রাখি তাহলে ও মারা যাবে আমি মুখে দুটো লবঙ্গ রাখি মারা যাবে আমি একটু আদা রাখি একটু কাঁচা হলুদ মুখে রাখি গালের ভিতরে একটা গোলমরিচ ফেলে রাখি দেখেন আমার কথাগুলো আপনি প্রতিদিন শুনেন যখন একটু দেখেন আপনি আজকে দুই তিনটা গোলমরিচ আপনার গালের ভিতরে ফেলে রাখেন দেখেন আপনি সর্দি কাশি ঠান্ডা কোল্ডেলাজি ডাক্তারদের সানিটারি প্রুরুচি নিমোনিয়া টিবি যক্ষা বক্ষব্যাধির সমস্যা আলহামদুলিল্লাহ আপনার থাকবে না আপনার শুনলে অবাক হবেন যে হাতের কাছে এত মহা ঔষধ আমাদের আল্লাহ তাআলা দিছে যে রোগ ব্যাধি আধা আরোগ্য হয় খেলে আধা অর্ধেক রোগ ভালো করার ক্ষমতা রাখে আধা আপনি চুষে চুষে আধা খেতে পারেন কাঁচা আধা খেতে পারেন আপনি ঘরের আধা খেতে পারেন এটার সাথে একটু কাঁচা হলুদ খেলে আরও শক্তিশালী হবে আধা বলছি আর বাকিটা পূরণ হয়ে গেল আপনি এটার সাথে যদি একটু লবঙ্গ খান আরও বেশি রেজাল্ট পাবেন একটু গোলমরিচ খান আরও বেশি রেজাল্ট পাবেন আপনি যদি এটার সাথে লেবু ভিটামিন সি আমাদের শরীরের জন্য এ টু জেড আমাদের প্রতিটা লোমকূপের গুড়ায় 72 ঘন্টা পর্যন্ত কাঁচা লেবু বা কাঁচা কমলার রসের অ্যাকশনটা থাকবে